হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দিস ইজ সুফিয়ান পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গত একটা যে ভিডিও দিয়েছিলাম যে দক্ষিণ কোরিয়াতে 4 বছর 10 মাস আমরা ওয়ার্ক পারমিট ভিসায় এসে থাকতে পারতাম, সেটা 10 বছর করা হচ্ছে 2023 সাল থেকে কার্যকর হবে ইনশাল্লাহ। তো এই যে 10 বছর করা হচ্ছে, এর ফলে আমাদের কি কি উপকারিতা আছে বা আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, অসুবিধা যদি থাকে সেগুলো নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আলোচনা করবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আবু সুফিয়ান। যারা আমাদের ইউটিউব চ্যানেলকে দেখেন বা আমাদের পেজকে দেখেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, অন্যথায় দেখতে থাকুন। দেখতে দেখতে চলতে চলতে একদিন ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটির মূল আলোচনায় চলে যাই। তো গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে দক্ষিণ কোরিয়াতে যে 4 বছর 10 মাসের ভিসা ছিল সেটা কিন্তু 10 বছর করা হচ্ছে। এই 10 বছর করার ফলে কি সুযোগ সুবিধা আমাদের জন্য বৃদ্ধি পাবে বা যে সুযোগ সুবিধাগুলো আমরা পাবো, এইগুলো কিন্তু আমি আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। বলতে চাই যেটা সেটা হচ্ছে আমাদের আগে যে অসুবিধাগুলো ছিল সেটা হচ্ছে আগে প্রথমে বলতে চাই, আর তারপরে সুবিধাগুলো বলবো। আগে অসুবিধা তারপরে সুবিধা। অসুবিধাগুলো যেটা ছিল সেটা হচ্ছে আর দক্ষিণ কোরিয়াতে এসে 2018-র পরবর্তী পূর্ববর্তী সময় যে আইনটা ছিল সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে কোনো শ্রমিক যদি একটা না 5 বছর এক কোম্পানিতে না থাকে তাহলে সে পুনরায় দক্ষিণ কোরিয়াতে আসতে পারবে না রিএন্ট্রি হিসাবে, বা ওই কোম্পানিতে আসার কোনো সুযোগ নাই। যেটি 2018 পরবর্তী সময় পরিবর্তন হয়ে সংশোধনী হয়ে এটা হয়েছে যে কোন শ্রমিক যদি শেষ 1 বছর এক কোম্পানিতে থাকে তাহলে সে পুনরায় রিএন্ট্রি বা ওই কোম্পানির মালিক চাইলে তাকে পুনরায় দক্ষিণ কোরিয়াতে নিয়ে আসতে পারে। এটা একটা ঝামেলার প্রসেস ছিল। আর কি ঝামেলার প্রসেস ছিল? কোনো কোনো আমরা যদি 4 বছর 10 মাস পরে আমাদের মালিক যদি আমাদের একই কোম্পানিতে থাকার পরেও যদি মালিক আমাদের না নিয়ে আসতো তাহলে কিন্তু আমাদের দেশে চলে যাওয়া লাগতো, এবং দেশে যাওয়ার পরে স্পেশাল সিভিটি দিয়ে আবার একটা লং টাইম অপেক্ষা করে তারপরে কিন্তু দক্ষিণ কোরিয়াতে আসা লাগতো এবং বেশ কিছু অ্যামাউন্ট খরচ হইতো। কেমন সেটা? এই একটা লং টাইম প্রসেস নষ্ট হইতো, সময় ব্যয় হইতো, এই একটা সমস্যা ছিল। আর একটা যে সমস্যা ছিল সেটা হচ্ছে আমাদের কিন্তু রিএন্ট্রিও যদি আমরা যাইতাম, যাওয়ার পরে দেশের থেকে আবার রিএন্ট্রি আসার সময় কিন্তু আমাদের বড় একটা অ্যামাউন্ট খরচ হয়েছে, যেটা হচ্ছে জামানত, প্রায় 3 লাখ টাকা জামানত দিয়ে তারপরে কিন্তু আমাদের দক্ষিণ কোরিয়াতে যেসব রিএন্ট্রির বাইরে আসছেন আমাদের সাথেও আসছেন তারা কিন্তু 3 লাখ টাকা জামানত দিয়ে দক্ষিণ কোরিয়াতে আসা লাগছে, যেটা বিএসএলের কাছে জমা রয়েছে। এখন যে সুবিধাগুলো ঠিক বিপরীত। আপনি দক্ষিণ কোরিয়াতে যদি আমরা আসি যে ভিসায় সেটা হচ্ছে E9, E9 এই ভিসায় আপনি দক্ষিণ কোরিয়াতে আসার পরে যদি যে কোম্পানিতে প্রথম আপনাকে যে কোম্পানি নিয়ে আসছে ওই কোম্পানিতে যদি আপনি 24 মাস থাকেন, 24 মাস থাকার পরে আপনার মালিক চাইলে আপনি যে জেলাতে বা যে এরিয়াতে আছেন ওই এরিয়ার নদুম্বু বা জব সেন্টারে গিয়ে আপনার নামে কিন্তু 10 বছরের শ্রমচুক্তি করে আসতে পারবে বা লেবার কন্ট্রাক্ট করে আসতে পারবে, যা যেটার জন্য আপনাকে পুনরায় একটা না চাইলে আপনি 10 বছর দক্ষিণ কোরিয়াতে থাকতে পারবেন। এছাড়া আপনি যদি প্রথমবার আসে কোম্পানি পরিবর্তনও করেন তারপরেও কিন্তু আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে যদি 30 মাসের অধিক সময়ে কর্মরত থাকেন তাহলে ওই কোম্পানির মালিক যদি চায় তাহলে কিন্তু ওই কোম্পানির মালিকও আপনাকে 10 বছরের এই শ্রমচুক্তি বা ভিসার ব্যবস্থা করে দিতে পারবে। এখন কথা হচ্ছে এটা একটা ভালো পয়েন্ট, প্লাস পয়েন্ট। কেন নয়? আমরা যখন দক্ষিণ কোরিয়াতে আসি প্রথম বছর অ্যাবাডাবা দিয়ে কাটে যাই, মানে প্রথম বছরে টাকা পয়সা অনেকেই চোখে কানে দেখে না বা ঋণ থাকে অনেকেই থাকে ঝামেলা থাকে, প্রথম 5 বছরে অনেকে কিন্তু অনেক টাকা উড়াই ফেলায় বা বিভিন্ন কারণে পোষাইতে পারে না বা শখ পূরণ হয় না বা দাবি পূরণ হয় না, যার কারণে কিন্তু পুনরায় আসতে চায়, কিন্তু এই যান্ত্রিক জটিলতা থাকার কারণে বা এই যে প্রসেসগুলো থাকার কারণে কিন্তু তারা আসতে পারে না। সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট, এটা কিন্তু একটা সুবিধা, অবশ্যই একটা সুবিধা। আর সব থেকে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে রিএন্ট্রি যদি কেউ না পায় একটা কোম্পানিতে থাকে যদি রিএন্ট্রি না পায় এটা কিন্তু অনেক দুঃখের বিষয়, সেক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট। তারপরে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে 3 লাখ টাকা জামানত। রিএন্ট্রিতে যদি আপনি দেশে যান ও রিএন্ট্রিতে আসলেও কিন্তু আপনাকে 3 লাখ টাকা জামানত, আপনার টিকিট খরচ, আপনার পুনরায় একটা কাগজপত্র জমা দেওয়া দেশে যায় একটা যক্ষা টেস্ট মক্ষা টেস্ট করে ডকুমেন্টস পেপার জমা মমা দিয়ে আবার ওই প্রসেসিং অনুসরণ করে আসা, এই একটা মানে কষ্টকর একটা পদ্ধতি বা কষ্টকর একটা কাজ ছিল যেটা কিন্তু হ্রাস পাবে। সবচেয়ে বড় কথা 3 লাখ টাকা জামানত দেওয়া লাগবে না, এটা হচ্ছে সুবিধা।
আর অসুবিধাগুলো হচ্ছে এই যে এই সিস্টেম করার ফলে হয়তো বা রিলিজের পরিমাণ বাড়তে পারে, তারপরে আপনার পুনরায় যে পূর্বের যে অসুবিধাগুলো সেই সুবিধাগুলোও থাকতে পারে। এই নানান ধরনের অসুবিধার যে পরিমাণ, অসুবিধার পরিমাণের চেয়ে কিন্তু সুবিধার পরিমাণটাই বেশি, সেক্ষেত্রে আমরা স্বাবলম্বী হব। এই জন্য সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, দাদা যারা দক্ষিণ কোরিয়াতে আসছেন, দক্ষিণ কোরিয়াতে এসে কোম্পানি পরিবর্তন না করে এই সুযোগ সুবিধা গ্রহণ করুন, এবং যারা ভবিষ্যতে কোম্পানিতে দক্ষিণ কোরিয়াতে আসবেন, দক্ষিণ কোরিয়াতে যারা আসতে চান, আমি সবার জন্য একটা মেসেজই রাখতে চাই। আমি ছোট মানুষ, আমি কেউ না ভাই, আমার কোনো যোগ্যতা নেই, আমার ভালো লাগে, আমার ফ্যাশন, এই জন্য আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করি, আমার কথার ভিতরে ভুল থাকতে পারে, আমি কারো উপদেশ দিই না। আমি যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন বা দক্ষিণ কোরিয়াতে আছেন বা ভবিষ্যতে যারা আসবেন, সবার কাছে একটা বিনিরোধ, আমরা যেন দক্ষিণ কোরিয়াতে কোম্পানি পরিবর্তন না করে যে মালিক আমাদের নিয়ে আসছে সেই মালিকের কোম্পানি ধরে রাখি, এবং দেশের উন্নয়নে, দক্ষিণ কোরিয়ার উন্নয়নে, শ্রমের উন্নয়নে আমরা সবাই লড়ে যাই এবং সুযোগ সুবিধা গ্রহণ করি। এই হচ্ছে বিষয় বেসিক্যালি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।